হরিও অখণ্ড সংহিতাবা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী ত্রয়োবিংশ খণ্ড হইতে পাঠ। দীক্ষা কেন নিষ্ফল হয়? শ্রী শ্রী বামনে বলিলেন, শতশত মহাপুরুষ ভারত জুড়ে তোমাদের দীক্ষা দিয়ে দিয়ে নিজ নিজ পরমায়ু হ্রাস করছেন, কিন্তু তোমরা কজনে দীক্ষাপ্রাপ্ত সাধনে একাগ্র মনে লেগে থাকতে অভ্যস্ত হয়েছ বলো দেখি। দীক্ষাদাতা মহান গুরু দেবেরা অত শ্রম করে তারপরে হতাশ হতে বাধ্য হচ্ছে। দলে দলে দীক্ষিতের সংখ্যা বেড়ে যাচ্ছে, কিন্তু পৃথিবীর মানব সভ্যতা উন্নততর স্তরে পৌঁছচ্ছে না। এ যদি হয় দীক্ষিতের যুগের পরিণতি, তবে এই প্রহসনের লাভ কি বাবা? দীক্ষাদান দীক্ষাগ্রহণ যতদিন একটি ফ্যাশন মাত্র থাকবে, দীক্ষাগ্রহণকে যতকাল একটি হুজুগের বেশি সম্মান দেওয়া না হবে, ততকাল দীক্ষা যে অধিকাংশ জীবনে নিষ্ফল হয়ে যেতে বাধ্য হচ্ছে, এ কথাটি তোমরা কি কখনো ভেবে দেখেছ? দীক্ষাদাতার শ্রম যদি নিষ্ফলই হয়, তবে দীক্ষা দিয়ে সময় নষ্ট কে করবে? নিজ আয়ু হয় কে ঘটাবে? তোমরা দীক্ষার জন্য অত উচ্ছ্বাস প্রকাশ করো না। দীক্ষা না পেলে গলায় দড়ি দিয়ে মরবে, দীক্ষা না পেলে অনশনের প্রাণ দেবে, এসব হুমকি দিও না। বিনীত মনে উপযুক্ত কালে প্রতীক্ষা করো। হরি ওম।